এবার রাশিয়ার অর্থনীতিকে ধ্বংস করতে গিয়ে নিজেই ধ্বংসের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র, যার প্রভাব পড়েছে বাংলাদেশ সহ বিশ্বের 5 শীর্ষ রপ্তানিকারক দেশের উপর। জানাবো বিস্তারিত খবর, তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আমাদেরই পাশে। গত বছর রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র এক প্রকারের একটা মিশনে নেমে যায় রাশিয়ার অর্থনীতিকে ধ্বংস করার জন্য। কিন্তু এক বছর ব্যবধানে রাশিয়ার অর্থনীতিতে কোনো কিছুই হয়নি, বরং যুক্তরাষ্ট্রের অর্থনীতি ধ্বংসের পথে চলে গিয়েছে। সম্প্রতি একটা খবর মোতাবেক যুক্তরাষ্ট্রের 1000-এরও বেশি ব্যাংক কিন্তু এখন ক্ষতির মুখে রয়েছে। ইতিমধ্যে কিন্তু অনেকগুলো ব্যাংক বন্ধ হওয়ার ঘোষণাও দিয়ে দিয়েছে এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতির টালমাটাল অবস্থা এখন যুক্তরাষ্ট্রের বাজারে পড়তে শুরু করেছে, যেটা ইনডাইরেক্টলি প্রভাব ফেলছে বাংলাদেশের বাজারের উপরও, বাংলাদেশের রপ্তানি খাতের উপরও। চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে 1/4 অথবা 1/4 তৈরি পোশাক আমদানি কমিয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্র্যান্ড, যার ফলে এই বাজারে রপ্তানি কমেছে বাংলাদেশ, ভারত, চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার মতো শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশগুলোর। চলতি বছরের প্রথম 4 মাসে যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে তৈরি পোশাক আমদানি করেছে $2,521 কোটি, যেখানে গত বছর একই সময় কিন্তু যুক্তরাষ্ট্র আমদানি করেছিল $3,239 কোটি। অর্থাৎ যুক্তরাষ্ট্র এই বছর প্রথম 4 মাসে আমদানি কমিয়েছে, তৈরি পোশাক আমদানি কমিয়েছে 22%। সম্প্রতি US ডিপার্টমেন্ট অফ কমার্সের অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল অর্থাৎ অটেক্সের হালনাগাদ পরিসংখ্যান থেকে এরকম তথ্য পাওয়া গিয়েছে। এই পরিসংখ্যানে বলা হয়েছে চলতি বছরের প্রথম 4 মাস অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানি করেছে $270 কোটি, যেখানে গত বছর একই সময় কিন্তু বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি করেছিল $328 কোটি। অর্থাৎ এই বছর প্রথম 4 মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে 17%, যার ফলে কিন্তু আপনারা খেয়াল করছেন যে গত 3-4 মাস ধরে কিন্তু তৈরি পোশাক রপ্তানি ক্ষেত্রে বাংলাদেশের প্রবৃদ্ধি ধীরে ধীরে শুধু কমে যাচ্ছে, যেটা একেবারেই ভালো খবর না, কারণ বাংলাদেশের জন্য কিন্তু যুক্তরাষ্ট্রই হচ্ছে একক দেশ হিসেবে তৈরি পোশাকের সবথেকে বড় বাজার। প্রতি বছর বাংলাদেশ যত পরিমাণ তৈরি পোশাক রপ্তানি করে তার প্রায় 20% কিন্তু তৈরি পোশাক রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্রের বাজারে। তাই যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমে যাওয়া একেবারেই কিন্তু ভালো খবর না। কিন্তু বাংলাদেশের জন্য একটা স্বস্তির খবর হচ্ছে যে যুক্তরাষ্ট্রের বাজারে শুধুমাত্র বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কিন্তু কমছে না, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী বা বলা যায় যে পুরো বিশ্বে তৈরি পোশাকের ক্ষেত্রে বাংলাদেশের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে চীন এবং ভিয়েতনাম, এবং যুক্তরাষ্ট্রের বাজারে কিন্তু সবথেকে বেশি প্রবৃদ্ধি কমেছে এই দুইটা দেশেরই, যেখানে চীন চলতি বছরের প্রথম 4 মাসে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানি করেছে $452 কোটি, সেখানে কিন্তু গত বছরের একই সময় চীন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করেছিল $669 কোটি। অর্থাৎ চীনের রপ্তানি কমেছে প্রায় 32% এবং ভিয়েতনামের রপ্তানি কমেছে 27%, যেটা বাংলাদেশের তুলনায় কিন্তু অনেক বেশি। এবং আরেকটা সুখবর হচ্ছে গত 3-4 মাস ধরে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমলেও কিন্তু গত মাস থেকে অর্থাৎ মে মাস থেকে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে। তাছাড়া কিন্তু গত 3-4 বছর ধরে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের বিভিন্ন পণ্যের গ্রহণযোগ্যতা যত বৃদ্ধি পাচ্ছে, চীনের বিভিন্ন পণ্যের গ্রহণযোগ্যতা কিন্তু ততই হ্রাস পাচ্ছে। কিন্তু তার মানে এটা না যে বাংলাদেশ শুধুমাত্র যুক্তরাষ্ট্রের বাজারের উপরই নির্ভর করে বসে থাকবে। বর্তমানে কিন্তু বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব বেশি একটা ভালো যাচ্ছে না, সুতরাং সেই বাজারের উপর নির্ভর করে বসে থাকা ব্যাককলমী ছাড়া আর কোনো কিছুই হবে না। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কারকদের উচিত যুক্তরাষ্ট্রের একটা আলটারনেটিভ বাজার বা বিকল্প বাজার খুঁজে বের করে রাখা বা অন্য কোনো বাজার, নতুন বাজার ধরার চেষ্টা করা, তবে কিন্তু বাংলাদেশ ভবিষ্যতে একটা বড় ক্ষতির হাত থেকে রেহাই পেতে পারবে। তো এই ভিডিও ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকের খবরটা এ পর্যন্ত ছিল। আসসালামু আলাইকুম।